দুর্গাষষ্ঠী ব্রত, দুর্গাষষ্ঠী ব্রতের নিয়ম, আশ্বিন মাসে দুর্গাষষ্ঠী অর্থাৎ শুক্লাষষ্ঠীতে এই ব্রতটি করতে হয়। দুর্গাষষ্ঠী ব্রত পালনের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ফুল, ফল, ধূপ, দীপ, দূর্বা, আতপচাল আর মিষ্টান্ন। দ্বিতীয় পর্যায়ের উপকরণগুলি দিয়া দেবী এদিন অন্নভোগ বা ভাত খাওয়া নিষিদ্ধ। ব্রত কথা, এই ব্রত সম্পর্কে ধারণা, সেই ধারণাগুলি আমি বলছি। বহুদিন আগে এক বামন তার দুই ছেলে, তিন মেয়ে ও তার স্ত্রীকে নিয়ে বাস করত। ছোট ছেলে তারা সকলেরই বিয়ে হয়ে গেছিলো, ছেলে পুলে তখনও কারোর হয়নি। এই এক বছর ষষ্ঠীর আগের দিন বামন সকলকে ডেকে পুজোতে কে কী নিতে চায় তা জানতে চাইলো। সকলকেরই সকলের পছন্দ মতো জামাকাপড় ইত্যাদি চাইলো, কিন্তু বড় বউ কিছুটি চাইলো না। শেষে শ্বশুর শাশুড়ির অনুরোধে সে একটা ধুলো মুঠি শাড়ি চাইলো। বামন ফর্দ দিয়ে বাজারে গিয়ে সবার জন্য সব কিছুই কিনে আনলো, কিন্তু ধুলো মুঠি শাড়ি কোথাও পেল না। বড় বউয়ের জন্য ধুলো মুঠি শাড়ি পেল না দেখে বহু খুঁজে একটা বুড়ো দোকানের দোকানে গিয়ে বামন ধুলো মুঠি শাড়ি চাইতে বুড়ো তাকে জানতে চাইলো যে শাড়ি পরতে চেয়েছে তার কি কোনো ছেলে পুলে আছে। উত্তরে বামন জানালো না, নেই। তখন বুড়ো দোকানি বলল মা ষষ্ঠীর দয়া হলে এই শাড়ি কেউ পরতে পারে। তাই সে বামনকে বলল যে তার বড় বৌমা যেন পরের বার থেকে মা ষষ্ঠীর ব্রত করেন, মা ষষ্ঠী তার উপর দয়া হবে, তাহলে ওই ধুলোমুটি শাড়ি পরতে পারবে। আসলে বামন নিজেই জানতো না যে ধুলোমুটি শাড়িটার মানে কী। এর অর্থ সেই বুড়ো দোকানদারকে জানতে চাইলে সে বলে যে এর অর্থ হলো সাদা ধপধপে লালপা শাড়ি, যে শাড়িটা বাচ্চার মা পরে থাকা অবস্থাতে তার সন্তান ধুলো মেখে তার কোলে উঠতে চাইবে এবং সেই শাড়িতে ধুলোর দাগ লেগে যাবে, এটাই হলো ধুলোমুটি শাড়ি। এই কথা শুনে বামন বাড়ি এসে যে যার কাপড় তাকে দিয়ে দিল এবং বড় বউকে বলল বছর বছর ধরে শুক্লা ষষ্ঠীতে পুজো করতে এবং মানত করতে, তবে সে ওই কাপড় পাবে। এই কথা শুনে বড় বউ সেদিন নিরামিষ ভোজন করলো আর পরের দিন থেকে মা ষষ্ঠীর পূজা করলো। তারপর কিছু দিন পর পুত্রকে ছেলে জন্ম নিল। ছেলে হওয়ার আনন্দে সবাই বিভোর হয়ে উঠল। তারপরের বছর বড় বউ শাশুড়ি ননদদের দিয়ে এই পুজো করলো, ফলে তাদেরই সকলে সন্তানের দিয়ে হলো, ছোট ছেলে বিয়ে হলো। তার কিছুকাল পর বড় বউ একটা লাল চুলি ঘাট করতে সাদা শাড়ি পরে আছে, আমার পর তার ছেলে প্রচলিত হবে। নমস্কার।